নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কাবাব খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসেন তাই আজকের রেসিপি হল চিকেন হরিয়ালি কাবাব সামনে ভাই ফোটা আসছে আর সেদিন স্টার্টারে ভাইদের জন্য এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন ভীষণ সুস্বাদু এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই রেসিপিটি চিকেন হরিয়ালি কাবাব বানানোর জন্য ফোর হান্ড্রেড গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এটা আমি প্রথম ম্যারিনেশনটা করছি আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক চা চামচ ঝালটা অবশ্য যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে আর একটা পাটিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মাংসের গায়ে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেবো এবার একটা সেকেন্ড ম্যারিনেশন হবে তার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এক আটি ধনে পাতা কুচি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নেব হা পাটি পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কাবাব টাবাব খেলে হজমের খুব ভালো উপকার হয় আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন একবার ভুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই দুশো গ্রাম দিয়ে আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নেব এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি যে গ্রিন চাটনিটা করেছি সেটা এর মধ্যে পুরোটা ঢেলে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন প্রথম ম্যারিনেশনে নুন দেওয়া আছে সেই বুঝে এখানে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো জোয়ান জোয়ান দেবো হাফ চা চামচ জোয়ানটাও হজমের খুব সাহায্য করবে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন এটা আমি ঘিতে ড্রাই রোস্ট করে নিয়েছি ঘিতে যদি বেসন ড্রাই রোস্ট করা হয় তাহলে খুব ভালো একটা ফ্লেভার হয় আর এই বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলও দেবো দুই টেবিল চামচ সর্ষের তেলও অবশ্যই কাবাবের ম্যারিনেশনে দিলে তার স্বাদ ভালো হয় এবার একটা চামচ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে দেবো আধ ঘন্টা হয়ে গেছে প্রথম ম্যারিনেশনটাও হয়ে গেছে এবার মাংসগুলো সেকেন্ড ম্যারিনেশনে দেবো লেবু দিয়েছি আর লেবু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল তাই একটু জল বেরিয়েছে এবার চিকেনটা ভালো করে নিগড়ে নিয়ে সেকেন্ড ম্যারিনেশানে দেবো এইভাবে নিয়ে ভালো করে জলটা চিপে বের করে এই সেকেন্ড ম্যারিনেশানের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে খুব ভালোভাবে জলটা বের করে দিতে হবে একটুও যেন জল না থাকে এবার সব চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি দিয়ে এটা ওভার ম্যারিনেট হতে দেবো ফ্রিজের মধ্যে আর যদি তারা থাকে তাহলে অন্তত তিন থেকে চার ঘন্টা ফ্রিজে ম্যারিনেট হতে দেবো ওভার ম্যারিনেট হয়ে গেছে এবার এর মধ্যে একটা ফয়েল পেপারে একটা কাট কয়লা গরম করে নিয়েছি আগুনে তাতে হাফ চা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য স্মোকি ফ্লেভারের জন্য এবার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এই বাটিটা সরিয়ে দিলাম এবার চিকেনটা আরেকবার হাত দিয়ে মেখে নেব এই স্মোকি ফ্লেভারটা আপনারা রেস্টুরেন্টে গেলে পেয়ে থাকেন এবার চিকেনগুলো এক স্কিউয়ার্সে গেঁথে নেবো স্কিউয়ার্সগুলো আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা যদি জলে ভিজিয়ে রাখেন তাহলে যদি আপনারা আগুনে চিকেনগুলোকে কাবাবগুলো তৈরি করে তাহলে কিন্তু এই স্কিয়ার্সগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার আমি এইভাবে গেথে নিলাম সবগুলো গাঁথা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনে চলে যাব গ্যাস ওভেনটা আমি ফয়েল পেপার দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি আমি আগের ভিডিওতেও অনেকবার দেখিয়ে দিয়েছি কিভাবে গ্যাস ওভেনটা প্রিপেয়ার করতে হয় যাতে ময়লাগুলো না পড়ে গ্যাস ওভেনটা ময়লা না হয়ে যায় এবার একটা রুটি করার জাল নিয়ে নিয়েছি তাতে ভালো করে ঘি বা বাটার ব্রাশ করে দেবো এটা যদি ব্রাশ করে দিই তাহলে কিন্তু চিকেনগুলো এর মধ্যে দিয়ে শেকলে চিকেনগুলো এর মধ্যে আটকাবে না এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেবো একটা দিক হলে আস্তে করে উল্টে দেবো আর মাঝে মাঝে ওপর দিয়ে বাটার বা ঘি ব্রাশ করে দেবো তাহলে চিকেনগুলো খুব সফট ও জুসি হবে এইভাবে ওলট পালট করে চিকেনগুলো সেঁকে নেব সবগুলো চিকেন ভালোভাবে সেঁকা হয়ে গেলে তুলে পরিবেশন করব। এইভাবে আমি বারে বারে ওলট পালট করছি আর মাঝে মাঝে বাটার ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এইভাবে আপনারা অবশ্যই চিকেনগুলো করবেন আর ভীষণ সু সুস্বাদু এবং জুসি খেতেও হয় আমার চিকেনগুলো হয়ে গেছে এবার তুলে পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার চিকেন হারিয়ালি কাবাব রেসিপিটা ভীষণ সহজ যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ